লিটল আর্টস চলে এসছে আমাদের এখানে ঠাকুর, আর আজকে হলো ষষ্ঠী, শুভ ষষ্ঠী তোমাদের সবাইকে। তো পঞ্চমীর রাতেই এসছে আর আমরা তো 12টার পরেই ভেবে নিই ষষ্ঠী। যাই হোক, তো দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেলে ঠাকুর চলে এসছে কিন্তু, আর আমার ব্লগটা পোস্ট হতে একটু দেরি হয়ে গেল, তো সপ্তমী দিন তোমরা আমার ব্লগটা দেখছো, তো শুভ সপ্তমী তোমাদের সবাইকে আর শুভ ষষ্ঠী দুটোই বলে দিলাম। তো চলো, এই যে প্যান্ডেলে ঢুকছে আমাদের ঠাকুর, আর আমার ঠাকুমা ওখানে শাক বাজাচ্ছে, সবাই উলু দিচ্ছে। তো যাই হোক, তো ঠাকুর ঢুকে যাক, তো তারপরে তোমাদের সাথে একবারে আমি ব্লগে দেখা করছি, ঠিক আছে? টাটা। ক্লাস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকাচু অর্পিতা। আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা ক্লাস? আমি খুব ভালো আছি। আর আজকে হলো পঞ্চমী, শুভ পঞ্চমী তোমাদের সবাইকে, ভালো করে কাটিও পঞ্চমীটা, আর যত তাড়াতাড়ি পারবে আজকে ঠাকুরগুলো দেখে নাও, কালকে থেকে বৃষ্টি হওয়ার কথা আছে মনে হয়। তো আজকে অন্য কিছু করবো, আমি সারাদিন সব তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি চা খাবো গুগলি বিস্কুট দিয়ে, তো আমার ফেভারিট বিস্কুট। তো তারপর আমরা চুলে তারপর শ্যাম্পু করতে র্যাম্পু করে এসে মানে স্নান টান করে এসে চুলে স্পা করবো। স্পা করার পরে কালকে তোমাদের কালকে আমি বেরিয়েছিলাম ফলস নেল, তারপর অনেক কিছু কিনতে গেছিলাম, তারা তোমাদেরকে দেখিয়ে নিয়ে গিয়ে দিয়েছি। তো এগুলো আমি কিনেছি ফলস, তো স্পাটা করার পরে ফলস নেল লাগাবো নখে, এই হাতে লাগাবো, এই হাতে লাগাবো না, কারণ এই হাতে লাগালে আমার আমি বেকারি হাতে লাগাবো না, এই হাতেই লাগাবো। তো চলো তোমরা দেখতে থাকো, তারপরে বিকেলবেলা একটু যাওয়ারও কথা আছে, আর আমার আজকে ডাক্তার দেখানোর ডেট আছে, মানে স্কিনের ডাক্তার দেখানোর ডেট, তোমরা জানো। তো চলো ডাক্তারটা দেখিয়ে ডাক্তার দেখাবো, অনেক অনেক কিছু করবো আজকে। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ইনস্টাগ্রামে তোমরা আমার সাথে কথা বলতে পারো, আমার ইনস্টাগ্রামের নাম হলো পিকাচু অর্পিতা, ওখানে গিয়ে ফলো করতে পারো, ওখানে আমি তোমাদের সাথে কথা বলবো। চলো টাটা, আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, চা খেয়ে স্নান করে এসে আবার তোমার সাথে কথা বলছি, অনেক দেরি হয়ে গেছে, এরপরে আর হবে না। চলো টাটা। হ্যালো ক্লাস, আমার স্নান হয়ে গেছে, দেখো শ্যাম্পু হয়ে গেছে, তো এখন আমি চুল কাটবো, এই যে এই আগারেরটা একটুখানি ফেটেছে, চুলটা কাটবো, তারপরে লরিয়ালের স্পাটা করবো। তো চলো তোমাদেরকে আমি স্পা ক্রিমটা দেখাচ্ছি, আর চুলটা তো ভিজা অবস্থায় স্পা করতে হবে। তো চলো আমি স্পা করার সময় আবার তোমাদের সাথে কথা বলছি। আমার থ্রি কাটিং করা হয়ে গেছে চুল, কালকে তো কিনে এনেছি, তোমরা তো দেখেছই, মেহেন্দি করবো আর হেয়ার স্পা করবো। বিকেলবেলা ডাক্তারখানায় যাব, ডাক্তারকে জিজ্ঞেস করবো যে আমি ট্যান রিমুভ করতে পারবো নাকি, তাহলে ট্যান যদি বলো ট্যান রিমুভ করতে পারবো, তাহলে বিকেলবেলা পার্লারে যাব, আমাদের সামনে ডায়মন্ড পার্লারে ট্যান রিমুভ করতে, যদি ডাক্তার বলে, না বললে আর করা হবে না ট্যান রিমুভ। যাই হোক, চলো এখন আপাতত মেহেন্দিটা করে নিই, চুলে স্পাটা করি, সবই তোমাদের দেখাবো। তো আমি দেখাই এখন সিলেক্ট করছি কোনটা করবো, তারা দেখাবো, অনেক রকমই আছে, এটা কারেন্টের স্ক্রিনশট নয়। এই হাতের আমার মেহেন্দি হয়ে গেছে, কেমন হচ্ছে সেটা তোমরা কমেন্টে বলো, জানি ভালো হয়নি, কারণ দেখো আমি যে মেহেন্দিটা করেছি সেটা ডান হাতের ছিল, তো আমি বাঁ হাতের ভুল করেছিলাম ফার্স্টে, তারপরে আবার ঠিক করে করলাম। তো কেমন হয়েছে নিশ্চয়ই বলো। আমার বাঁ হাতেরটা এই পেছনেরটাও হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা বলো। এবারে তো নেল লাগাবো, ব্যাস হয়ে যাবে, হয়ে গেছে মেহেন্দি, এবার শুধু স্পাটা করবো। তো দেখতে থাকো তোমরা কেমন হয়েছে বলো, নিজে নিজে করেছি যেটুকু পেরেছি, চেষ্টা করেছি। চলো তো লিটল হার্টস, এখন আমরা চুলে স্পা করছি, এরা গা আপা ফুটে গেছে মেহেন্দি, যাই হোক চাপা চাপি তুলবো আজকে। তো এই স্পা করছি, না না তোমায় দেখাচ্ছি না,
হয়ে গেছে আমার হেয়ার স্পা, এবারে আধ ঘন্টা পরে ধুয়ে দেব, তাহলেই হয়ে যাবে। তো দেখো কেমন লাগছে, পুরো কেমন একটা হয়ে রয়েছে। তো যাই হোক চলো ধুয়ে নিই, আর এখন আমি খেতেও বসবো, খেয়ে দিয়ে নিই। তবে মেহেন্দিটা আর চুলটা ধুয়ে ডাক্তারের কাছে যাওয়ার আগে তোমাদের সামনে আসছি, আজকে তো যাবো স্ক্রিনে ডাক্তার দেখাতে। তো চলো টাটা। গিয়েছে পাড়ায় কালুকে দেখো, একা একা রাস্তা পার হচ্ছে। দুপুর রাত্রেবেলা তোমাদের দেখাবো, ঠিক আছে? লাইটটা আর যে আমি হাতটা ধুয়ে চলে এসেছি, চুলটা এখনও ধুইনি, কারণ চুলটা এখনও শোকায়নি। তো আমি এভাবে ডাক্তারখানায় চলে যাবো, ডাক্তারখানা দিয়ে এসে তারপরে এই চুলটা ধোবো। তো চলো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সামনে আস। তো লিটল হার্টস, যে আমি রেডি হয়ে গেছি চটপট তাড়াতাড়ি করে। তো এখন আমি যাচ্ছি রানী রাসমণিতে স্ক্রিনে ডাক্তার দেখাতে। তো চলো যাওয়া যাক, গাড়ি দেখো লাইটিংটা এখন। তো দাঁড়া, আমাদের ঠাকুরটা তোমাদের একবার দেখিয়ে দিই, বাবা কি গরম। চলো হ্যালো, হ্যালো, এখন যাও যাক, অনেক দেরি হয়ে গেছে। আর টাইম টাইম দেখো বাচ্চাদের সাথে। তো চলো যাওয়া যাক, এসে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো টাটা। ডাক্তার দেখিয়ে বেরিয়ে গেছি, তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমার সাথে কথা। বাড়ি চলে এসেছি, প্রচুর শপিং করেছি, অনেক কিছু কিনেছি, আর ওষুধও পাল্টেছে, সব এসে দেখাচ্ছি। আগে আমি চুলটা ধুয়ে আসি তারপরে। এই যে আজকে আমার এগুলো তো ওষুধ, এই যে এগারোটা শপিং, এই যে একটা ব্ল্যাক নেল পলিশ নিয়েছি, আর একটা রেড কালার নিয়েছি, আর একটা আর এই একটা হোয়াইট নেল পলিশ নিয়েছি। আর ফোকাস নিচ্ছে না, এই যে আর এই যেটা রুকার ফয়েল, কিন্তু এটা দিয়ে আমি চুল কালার করবো, মানে কালার করে চুলটা আটকাবো, এটা তো আমি নিয়েছি। তো আর একটা হলো এই যে হাতের এটা নিয়েছি, দেখে খুব ভালো লেগেছিলো, তো সেইগুলো। আর এগুলো হলো আমার ডাক্তার ওষুধ দিয়েছে, একটা ময়েশ্চারাইজার দিয়েছে, একটা ফেস ওয়াশটা চেঞ্জ করে দিয়েছে, আগের ফেস ওয়াশটা চেঞ্জ করে এটা দিয়েছে। তারপরে এই যে ওষুধটা যেটা রাত্রেবেলা আমাকে, ওটা শেষ হয়ে গেছিলো। আর এটা আর ওষুধ বলতে গেলে এই এক পাতায় দিয়েছে, এটা আরও আনতে হবে, ওনার কাছে ছিল না, এই কটাই ছিল, তাই এই কটাই এনেছি। তো এই যে আমার সব জিনিসপত্র। তো চুলটা ধুয়ে নিয়েছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, এবারে আমি ফেস ওয়াশ করে আসবো, কারণ মুখটা পুরো মানে কেমন একটা হয়ে গেছে। তো এটা হলো ফেস ওয়াশটা, এটা দিয়ে ফেস ওয়াশ করে আসবো। আগে আমার ফেস ওয়াশটা ওটা আর দিতে পারবো না, এখন নতুন ফেস ওয়াশ এটা। তো চলো আবার দিয়ে আবার তোমার সামনে আসছি। আমরা এখন বেরিয়েছি একটা জায়গা, যাচ্ছি সেটা হলো বাবা, আমরা যাচ্ছি সাগরদেরকে আনতে, আর আমার কালারটাও আনতে যাচ্ছি, সাগর করে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো। আর আমি এখনো নতুন জামা কাপড় পরিনি, নতুন জামা কাপড় কাল থেকে পরেছে, চুপ কর মেয়ে, নতুন জামা কাপড় কাল দিয়ে পরবো। তো চলো দেখতে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল পিকাচু অর্পিতা, আমার চ্যানেল, তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা লিটল হার্টস? আমি খুব ভালো আছি, শুভ ষষ্ঠী তোমাদের সবাইকে। তো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ কালকে আমরা ঘুরতে গেছিলাম সেই জন্যে। তো দেখো আমার নেল আর্ট করা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই, আমি আসলে দেখাতে ভুলে গেছিলাম। আর এই হাতেও করেছি, দু হাতেই করেছি, শুধু এই নখটা না ভেঙে গেছে, এই নখটা। তো কেমন হয়েছে তোমরা, এই রাতে নেল পলিশ পরিনি, পরবো, কেমন হয়েছে তোমরা বলো। তো আমাদের এখানে পুজো হয়েছে আজকে, ষষ্ঠীর পুজো, আমি ছিলাম না, কারণ এই দিদার নাইটিটা পরেছি আজকে। দাঁড়া দেখাচ্ছি, এই যে হাতি স্টাইলের নাইটিটা পরেছি। তো চলো তোমরা দেখো, আর চুল কালার করা কালকে হলো না, তোমরা তো ব্লগে দেখেছো, কারণ কালকে আসলে বা দেরি হয়ে গেছিলো।
মানে সব চুল টুল ধুতে, তাই কালকে আর কিছু করিনি। তো আজকেই চুলটা কালার করবো আর নীল আর্টটাও আজই করলাম। তো চলো আমাদের দেখাই ঠাকুর। আমাদের মা দুর্গা, সব জিনিস আনা হয়ে গেছে এখানে। আর এই যে এখানে আছে গ্রহটা, আমরা প্যান্ডেলটা ঝাড়বাতিগুলো জ্বালাইনি, রাতে জ্বালাবে। ওই দেখো, ওই দেখো, দেখো কি আসছে, দেখো কি এসছে। তো তো চলো যাওয়া যাক। তোমাদের দেখাচ্ছি আমি সব নেল পালিশগুলো ছড়িয়ে রেখে দিয়েছি, আমার মা আর কাকা মিলে করে দিয়েছে সব ছড়িয়ে রেখেছে। আর নাইটিটা আমার পায়ের থেকে না একটু বড় হয়েছে, এই মানে আমার রেট থেকে একটু হাইটে বড়, তো বারবার পায়ে জড়িয়ে যাচ্ছে। তো চলো তোমাদের দেখাই। এই দেখো, এই যে আমার নেল, আর এই যে সব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমাকে আবার পঞ্চমীর ব্লগটা এডিট করতে হবে, করে ছাড়তে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে লুচি আর আলুর দম, ষষ্ঠীতে আজকে আমাদের নিরামিষ খায়, তো লুচি আর আলুর দম হচ্ছে। তো চলো তোমাদের দেখাবো, সুজি হবে, ও সুজি লুচি আর আলুর দম হচ্ছে। তো খাবার সময় একবার দেখাবো। তো এখন এখনের জন্য ওটা, হ্যাঁ ও আমার জন্য আবার আলু ভাজা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আলু ভাজা হচ্ছে, আলুর দম হচ্ছে, সুজি হচ্ছে, লুচি হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার তাড়াতাড়ি করে এডিট করে নিই পঞ্চমীর ভিডিওটা, তারপর তোমাদের নাচছি। আর মেহেন্দিটা দেখো কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে, ডিপ হয়েছে। চলো টাটা। হ্যালো লিটলার্স, এই যে আমার এই হাতে নেল পলিশ লাগানো হয়ে গেছে। হ্যালো লিটলার্স, তো দেখো আজকে আমাকে একটা তুষার গিফট করেছে এটা, আর এই চকলেটটা দেখো কালি গায়ে আছে। তো কারণ দেখো ওর দোষ, কারণ ও সারাদিন মেয়েদের সাথে কথা বলে, আমার সাথে একটু কথা বলে না, তাই আমি কালকে ওর সাথে ভীষণ ঝগড়া করেছি। তো করার পর আমাকে এই চকলেটটা দিয়েছে, আর এটা দিয়েছে, এটা খুব কিউট হয়েছে, কিন্তু এটা আমি হাওয়া বের করে রাখবো, নজরটা নষ্ট হয়ে যাবে, তাই তো হয়। আর এই চকলেটটা এখনই আমি খেয়ে নেবো। তো চলো টাটা। তোমরা হয়তো ভাবছো আবার চুল কাটছি, হ্যাঁ আমিও বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম মনে হয় চুলটা অল্প কাটবে, ইউ কাটিং করতে গিয়ে আমার চুলটা একদমই ছোটো হয়ে গেছে, মানে যতটা বড় ছিল একবার কেটেছিলাম আবার কেটেছি, একদম ছোটো হয়ে গেছে। তো দেখো আমার চুলটা পুরো ছোটো হয়ে গেছে, আমিও বুঝতে পারিনি ফার্স্টে। তো এরপরে আবার কালার করেছি, এবার নিজে জানি যে কালারটা কী হবে না হবে। লিটল আর্টস, তো ষষ্ঠীর ব্লগ বলতে গেলে কালকে আমরা বাইকে করে ঘুরতে গেছিলাম, বাট ভিডিওগুলো নেই আমার কাছে, আমি ভিডিওগুলো পেলে আমি অন্য একটা ব্লগে অ্যাড করে দেবো। বাট এই পঞ্চমী আর ষষ্ঠীর এটা এইটুকুনি ব্লগ ছিল। আর এই দেখো আঙ্কি দুটো হাতে পরে নিয়েছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততক্ষণে তোমার সবাই খুব ভালো থাকো। তো টাটা। আর আমরা বাইকে করে ঘুরতে গেছিলাম বলে কোনো ভিডিও করতে পারিনি আমি, কারণ বাইকে করে ঘুরতে গেছিলাম, কীভাবে করবো, আর আমার বাইক মানে গাড়িতে উঠলে জোরে চালালে ভীষণ ভয় লাগে। তো তো আমি ফোনটাই আর কি নিয়ে যাইনি, আর যেহেতু আমার নতুন ফোন। তো চলো তোমরা সপ্তমীর ব্লগটা নিশ্চয়ই ইন্টারেস্টিং করার চেষ্টা করবো। চলো টাটা। আর তোমরা ব্লগ করছো সপ্তমীতে, তো শুভ সপ্তমী তোমাদের সবাইকে। টাটা।